ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক প্রয়োগ, বাঁচবে সময় ও খরচ, দাবি কৃষি দপ্তরের। বনগাঁ বাগদা গায়েঘাটা এলাকায় পাওয়া যাবে ড্রোন, জানালেন দপ্তরের কর্তারা। আধুনিক পদ্ধতিতে চাষের নতুন দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ। এবার ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারবেন চাষিরা। এতে একদিকে যেমন খরচ কমবে, তেমনি সময় বাঁচবে বলে দাবি কৃষি দপ্তরের। শুক্রবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁর সাতবেড়িয়াতে এই ড্রোনের ব্যবহার সম্পর্কে চাষিদের বোঝানো হয়। ড্রোন উড়িয়ে কীটনাশক ছড়িয়ে দেখানো হয়। সাহেব বলছিল যে আপনাদের ওখানে একটা ড্রোনের সাহায্যে স্প্রের ব্যবস্থা করা আমরা ডোনেশন করব। আমি বললাম ঠিক আছে, আমাদের এখানে আপনি যদি করেন এলাকার চাষিরা উপকৃত হবে এই এই প্রশিক্ষণের মাধ্যমে। এই স্প্রেটা যে বিষটা মানুষকে আমাদের দিতে হয়, ধরেন এক বিঘে জমিতে ষাট লিটার জল লাগে। সেখানে উনরা যেটা বললেন, অল্প জলে অল্প সময়ে 2 ঘন্টা সময় লাগে এক বিঘে জমি স্প্রে করতে। সেখানে যদি অল্প সময়ের ভিতরে কাজটা কভার করা যায় তাহলে উপকার। সময়ের ব্যাপার আছে, সময়টাও কম লাগছে, খরচটাও কম। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে ড্রোন কিনতে চাষিদের 50% ছাড় দেওয়া হবে। কোনো চাষির যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে তারা ভাড়া নিতে পারবেন। বনগাঁ বাগদা গাইঘাটা এই তিনটি ব্লকে আজ থেকে এই ড্রোন পাওয়া যাবে। শুধু তাই নয়, সারও ছড়ানো যাবে ড্রোনের সাহায্যে। এবার এই ড্রোনের সাহায্যে যে স্প্রেটা করতে হবে, সেই স্প্রেটা করলে দেখা যাবে কি যে অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচে সেটা ম্যাক্সিমাম জমিতে স্প্রে করা যাবে। এই জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে যে চাষিদের যাতে উন্নতি করা যায় আরও। আগে তো মানে স্প্রে মেশিন দিয়ে কৃষকরা যে চাষটা করতো সেটা হাতের মানে হাত দিয়েই তো করতো, ওটা অনেক মানে মানে সময়ের লেগে যায়। কিন্তু এই ড্রোনের মাধ্যমে আমরা এখন যেটা দেখছি, যে আমি আজকেই প্রথম দেখলাম এই যখন স্প্রেটা করছি মাঠে সমগ্র জায়গায়, মানে কোনো মানে কোনাকুনি বলুন মাঠের মানে প্রত্যেকটা কোনায় কোনায় মানে স্প্রেটা ছড়িয়ে যাচ্ছে। আজ শুক্রবার পরীক্ষামূলকভাবে চাষের জমিতে ব্যবহার করা হয় ড্রোন, পাশাপাশি এলাকার চাষিদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। মহকুমা কৃষি আধিকারিক নারায়ণ দেবনাথ বলেন, চাষের কাজে আগেই উন্নত প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে, এবার ড্রোনের মাধ্যমেই কাজে সময় বাঁচবে, কাজও কম খরচে হবে। এগুলো নতুন টেকনোলজি শুরু হয়েছে আমাদের। আমরা জানি যে প্লান্ট প্রোটেকশন কেমিক্যাল মানে হচ্ছে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়াল যে সমস্ত ওষুধ, ইভেন তরল সার, এগুলো আমরা ব্যবহার করি কৃষিক্ষেত্রে। তো সেগুলো স্প্রে আকারে ব্যবহার করা হয়। এখন স্প্রে প্রিমিটিভ রূপ হচ্ছে আমরা ন্যাপস্যাক স্প্রেয়ার, যেগুলো হস্তচালিত স্প্রেয়ার। এর পরবর্তী ভার্সান আমরা পেয়েছিলাম ব্যাটারি অপারেটেড বা পাওয়ার অপারেটেড ভার্সান, সেগুলির এফিসিয়েন্সি আরও একটু ভালো। তো আমরা সব থেকে বেশি এফিসিয়েন্সিওয়ালা এখনকার যে টেকনোলজি এবং কৃষিক্ষেত্রে এটা এআই টেকনোলজি ব্যবহারেরও নিদর্শন বটে, ড্রোনের মাধ্যমে স্প্রে করা। এটা আমরা আজকে ডেমনস্ট্রেশন করলাম বনগাঁ সাব ডিভিশনের তিনটে ব্লক, বনগাঁ বাগদা এবং গাইঘাটা, এই তিন জায়গাতে আমরা ডেমনস্ট্রেশনগুলি করছি। সব থেকে ক্ষুদ্র পার্টিকেল আমরা এখনকার টেকনোলজি অনুযায়ী এই ড্রোনের মাধ্যমে আমরা তৈরি করতে পারি, ফলে খুব কম ওয়াটার ভলিউম লাগে আমার একটা ইউনিট এরিয়া কভার করার জন্য। এটাই আজকে আমাদের ডেমনস্ট্রেশন। বলব সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।